এবং বিমানের ভিতরে এবং বিমানের বাইরে বিমান থেকে যা যা জিনিস দেখা যায়, বিমান থেকে নিচে যা যা ডকুমেন্ট করতে পারে সেগুলো আপনাকে দেখানোর একটু চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গে কন্টিনিউ করুন, ভালো লাগবে। 4 রাত্রি 5 দিনের যে ট্যুর মালদ্বীপের ট্যুর, এই ট্যুর আমরা এখনই সমাপ্তির পথে। আমরা মালদ্বীপের এই হোটেল থেকে এখন রওনা দিচ্ছি, এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে যার যার গন্তব্যে পৌঁছবো। আপনারা হয়তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই বড় ভাই আমাদের গাইড ছিলেন, উনি বড় ভাইয়ের দায়িত্ব সবসময় পালন করেছেন, ওনার মানে সহযোগিতায় আমরা এখানে এসেছি এবং ওনার সহযোগিতায় আজকে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ। আর সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসছি 5 দিনের ট্যুরে মালদ্বীপ শহরে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল ট্যুরের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে, সিঙ্গার বাংলাদেশকে এবং সকল ডিলারদেরকে। তারা সুন্দরভাবে আমাদেরকে এই ট্যুর সম্পাদন করতে সহযোগিতা করছে এবং স্পেশালি ধন্যবাদ আসছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের HD স্যার কাজী রফিকুল ইসলাম স্যার। স্যার এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই ট্যুর অংশগ্রহণ করতে, এবং সাথে সাথে সেলস ম্যানেজার, টেরিটরি ম্যানেজার রফিক স্যার সহ সকল টেরিটরি ম্যানেজার ধন্যবাদ। এবং আমাদের বিশেষ করে আমাদের প্রাণের বন্ধু যারা ডিলার ভাইগণ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সিঙ্গারের পক্ষ থেকে শুভেচ্ছা। তারা মালদ্বীপের হুলুমালে শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত 21 তারিখে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড থেকে গ্রুপ নিয়ে আসছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, A1 ট্যুরিজমের CEO। আমি বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের একজন ডিরেক্টর নির্বাচিত। আজকে আমরা আসছি 38 জন নিয়ে এবং খুবই সাকসেসফুললি আমরা এই ট্যুরটা কমপ্লিট করছি ইনশাল্লাহ সবাই সহযোগিতা। এবং যারা আসছেন খুবই নাইস পিপল, তারা এত কোঅপারেট করছে যে আমি আমার যতগুলি ট্যুর করেছি তার মধ্যে এটা অন্যতম একটা এবং বেস্ট ট্যুর। আমার অন্য অন্য যারা এখানে আসছেন প্রত্যেকেরই এখানে কমেন্টস আছে, শুনলে আপনারা বুঝবেন যে কতটুকু আমরা এখানে এন্টারটেইনমেন্ট দিয়েছি তাদেরকে। এবং আমাদের এই কোম্পানি থেকে আমরা দেশ এবং দেশের বাইরে যেগুলি করি থাকি, সর্বোচ্চ আপনার ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ান কান্ট্রি, যে কোনো দেশে যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম থেকে কর্পোরেট গ্রুপ, আমার অনেকগুলি কর্পোরেট গ্রুপের সাথে কাজ করি ইনশাল্লাহ। আমাদের A1 ট্যুরিজম সর্বোচ্চ সহযোগিতা এবং সার্ভিস দিয়ে থাকবো ইনশাল্লাহ। এত চমৎকার একটি ট্যুর আসলে আল্লাহ পাক করিয়েছে এবং সবই সকল প্রশংসা আল্লাহ তাআলার, কারণ এত সুন্দর দ্বীপ, এত প্রকৃতির এত লীলা খেলা আসলে না দেখলে আসলে বোঝা বড় মুশকিল। আলহামদুলিল্লাহ আসলে প্রকৃতি এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন এবং এত সাগর, এত পানি, এত মানে কি বলে ওটাকে, এত দ্বীপ আল্লাহ পাকের উপর থেকে দেখলে মনে হয় যেন আমরা কোন দেশে আছি, আর এখানে আসলে মনে হয় যেন আর কোন দেশে আছি, আমরা যাচ্ছি আমাদের দেশে এখন। তারপরেও মাতৃভূমিকে বলা যায় না, মাতৃভূমিতে যেতে হবে, যাব ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আমরা লাগেজ নিচ্ছি, গাড়ি এসে পৌঁছলো এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছার পর আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। আমাদের যে লাগেজ আছে সেই লাগেজগুলো আমাদের গাড়িতে করে আগে আগে চলে এসেছিল। আমার লাগেজটা পেয়ে গেলাম। আমার লাগেজ কি ভাই চলে যাবে, বড় কষ্ট লাগছে না? কি প্যাকিং করতে হবে? আমরা লাগে দুবেলায় উঠলাম,
ইমিগ্রেশনের আমরা এখন পাসপোর্ট জমা দেবো, জমা দেওয়ার পরে দেখা যাবে আমাদের পাসপোর্ট এন্ট্রি বিষয়টা হয়তো দিয়ে দেবো, আমরা দেখছি কতক্ষণ কী করা যায়। আমরা এখন মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে আছি, এয়ারপোর্টের ভিতরে একটি শপিং মল আছে, সেই শপিং মলে আমরা ঘুরছি। বিমানে উঠলাম, মালদ্বীপিয়ান বিমানে। এই বিমানে করে আমরা বাংলাদেশ পৌঁছাবো এবং আমাদের যে টিম মেম্বার যারা আছেন সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ আমরা 38% এখানে। আমরা 4 দিন স্টে করে এখন বাংলাদেশে ফেরার পালা, বাংলাদেশে যাচ্ছি বিমানে করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সেফলি আল্লাহর রহমতে পৌঁছতে পারি, এবং বিমানের ভিতরে এবং বিমানের বাইরে বিমান থেকে যা যা জিনিস দেখা যায়, বিমান থেকে নিচে যা যা ডকুমেন্ট করতে পারে সেগুলো আপনাকে দেখানোর একটু চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গে কন্টিনিউ করো। আমরা পুরো ম্যাগের ভিতরে ঢুকে পড়েছি, ম্যাগের ভিতরে দিয়ে প্রবেশ করছি। ম্যাগের ভিতরে অংশটুকু কেমন সেটুকু একটু দেখানোর চেষ্টা করেছি। ম্যাগের ভিতরে ওরে অন্ধকার, ম্যাগ প্লেন একটু নড়াচড়া করছে, আবার ম্যাগ শেষ। ঘন্টা 45 মিনিট সময় লাগলো। আমরা মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে 6 হলো আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি ঢাকায়। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে নামবো, সম্ভবত 2 থেকে 3 মিনিটের ভিতর। অর্থাৎ আমরা এখন পৌঁছেছি হচ্ছে 12:45 বাজে। আমরা ওখান থেকে মালদ্বীপ থেকে বিমান ছেড়েছে হচ্ছে 9:15 আর নামতে হচ্ছে 12:45। 38 জন মালদ্বীপে গিয়েছিলাম, তারা আমরা এইমাত্র ল্যান্ড করেছি এবং বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছি। আমাদের বাংলাদেশের জাতির পিতা এখন আমাদের চোখের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, জয় বাংলা। এখন চেক আউট হয়ে গেলাম, এখন শুধু লাগেজটা পেলেই হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। ভালো আছেন ভাইজান? আল্লাহ আকবার, সৌদি আরবের একটা বিমানবন্দরের লাগেজের জন্য সবাই অপেক্ষা করছে।
আমরা লাগেজটা আমাদের লাগেজটা হাতে পেলেই আমরা হয়তো আমরা বিমানবন্দর থেকে বের হচ্ছি, আমরা টার্মিনাল ওয়ান থেকে ওয়ান দিয়ে বের হচ্ছি। আমাদের এই ভাই আমাকে লিফট দিচ্ছে, লিফট দিচ্ছে। তবে আন্তরিকতা হয়েছে সবার সাথে, আসলে ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ওকে, আমার বান্ধবী তো আছে, ভালো আছে বান্ধবী, দেখা হবে আবার ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। মালদ্বীপ থেকে যে ট্যুর করে এসেছি সেই মালদ্বীপের ট্যুরের এখানে হচ্ছে সমাপ্তি। আমাদের যারা লোকজন ছিল তারা সবাই যার যার মতো করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে, আমিও এর সঙ্গে বেরিয়ে যাচ্ছি। যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আবার হয়তো কোনো না কোনো নতুন লোকেশনে আবার দেখা হবে আপনাদের। ততক্ষণ ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।